প্রায় আট মাস বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য বারোটি ক্যাটাগরিতে ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার এতে করে অনেকটাই সমাধান হয়েছে দীর্ঘদিন ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের ভিসা জটিলতা ওমান সরকারের এমন সিদ্ধান্ত তাই খুশি প্রবাসী বাংলাদেশিরা ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিউল্লা রফিকুল্লার প্রতিবেদনে থাকছে বিস্তারিত গেল বছরের অক্টোবর থেকে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেয়া বন্ধ রেখেছিল ওমান সরকার তবে গত বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সীমিত কিছু ক্যাটাগরিতে বাংলাদেশি নাগরিকদের আবারও ভিসা দেবে ওমান ফ্যামিলি ভিসা ভিসাসহ বারোটি ক্যাটাগরিতে দেয়া হবে ভিসা এতে করে ওমান প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশ থেকে যারা পরিবার আনার পরিকল্পনা করছেন অনেকটাই স্বস্তিতে তারা এবং সাথে সাথে ভালো কিছু প্রফেশন যারা এক্সিকিউটিভ ফোর্স যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার তারপর নার্স এইসব ক্যাটাগরি সর্বমোট মিলে বারোটা ক্যাটাগরিতে বিষয় খুলে দেওয়া হয়েছে নতুন বিজ্ঞপ্তি অনুসারে ভিসা পাবেন ডাক্তার নার্স শিক্ষক প্রকৌশলী হিসাবরক্ষক ও বিনিয়োগকারী সহ আরও অনেকে এছাড়া উচ্চ আয়ের পর্যটক আর উপসাগরীয় দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশিরাও পাবেন এই সুযোগ বিভিন্ন ক্যাটাগরিতে ওমানাইজেশন হওয়াতে এগুলো সাধারণত আসতে কেউ চাইবে না আর সবচেয়ে আমি মনে করি এই ফ্যামিলি এবং যারা ওই মধ্যে থেকে আসার চেষ্টা তার তারার উপকার উপকারটা হয়ে গেছে এখানে শ্রম বাজার খুব খুব সম্ভাবনাময়ী আমি সবাকে অনুরোধ করব কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন শ্রমের শ্রম বাজারটা যেন খুলে দেয় শ্রমিক ভিসা যেন খুলে তবে উন্মুক্ত ভিসা ক্যাটাগরির মাঝে নেই শ্রম ভিসা শ্রম ভিসা সেবা চালু হলে তা দেশের অর্থনীতির উন্নয়নেও বড় ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা বাংলাদেশ থেকে যে আসে এরা 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 কিন্তু এদের খুব প্রিয় ভালো কাজ করে কথা শুনে এরা বাধ্য অবাধ্য হয় না তো এই জন্য এখানের মানুষ এখানের যারা আরবিরা আছে এরা কিন্তু বাংলাদেশীকে পছন্দ করে তো এদের একটা সাপ আছে যাতে বাংলাদেশিদের বিষয় তুলে দেওয়া হয় নতুন চালু হওয়া ভিসা ক্যাটাগরিতে যে কোনো প্রকার দুর্নীতির অভিযোগে কঠোর শাস্তির ব্যাপারে সতর্ক করেছে ওমান সরকার তাজরিয়ান সোভান যমুনা নিউজ